আজি বিশ্ব পরিবেশ দিবস চলিত বর্ষ বিশ্ব পরিবেশ দিবসর থিম রয়েছে প্রমোশন অফ বায়োফুয়েলস ফর বেটর এনভায়রনমেন্ট মানে সুস্থ পরিবেশ পাই জৈব ইন্ধন ফসিল ফুয়েল যথা পেট্রোল ডিজেল বা কয়লা আধারিত বিজুলি পরিবেশক দূষিত করুছে এর বিকল্প হব জৈব ইন্ধন অর্থাৎ নূয়া ইন্ধনর উৎস বাহার অথবা ফসিল ফুয়েলরে ইথানল মিশ্রণ হব যা কি পরিবেশক সুরক্ষা দেবায় সহায়ক হব জৈব ইন্ধন মুখ্যতঃ গছলতা এবং পশুমানক বর্জ্যর তৈরি হুয়ে যা কি ইন্ধনর প্রকৃতি উপরে কুপ্রভাব পকায় না। এই কার্যক্রমে মোদি ভারতের 2020-2025 ইথানল মিশ্রণ পাই রোডম্যাপ উপরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট মধ্য প্রকাশ করবে। বিশ্ব পরিবেশ দিবসক স্মরণীয় করা সরকার E20 বিজ্ঞপ্তি প্রকাশ করে তৈল কোম্পানিগুলিকে April 1, 2023 20% পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পুনের তিনোটি স্থানের E100 বিতরণ স্টেশনের পাইলট প্রোজেক্ট উন্মোচন করবে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং পরিবেশ জঙ্গল এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মিলিত ভাবে এই কার্যক্রম আয়োজন করেছেন। আজ দিন 11টা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কার্যক্রমে যোগ দেবে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিস্থিতি দিয়ে গতি করুছে। ভারত ভলি দেশ পরিবেশ সন্তুলন রক্ষার বড় ভূমিকা নিয়েছেন। দেশের পরিবেশক প্রভাবিত করিপারে ফসিল ফুয়েলর বড় ভূমিকা রয়েছে। বিশ্ব সমুদায়ের দায়িত্ব সম্পন্ন দেশ ভাবে ভারত সরকার নূয়া বায়োফুয়েল নীতি উপরে সমগ্র বিশ্বর নজর রয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস আউ কিছু সময় অপেক্ষা এবং আজ দিন 11টা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কার্যক্রমে যোগ দেবে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিস্থিতি দিয়ে গতি করুছে। ভারত ভলি দেশ পরিবেশ সন্তুলন রক্ষার বড় ভূমিকা নিয়েছেন। দেশের পরিবেশক প্রভাবিত করিপারে ফসিল ফুয়েলর বড় ভূমিকা রয়েছে। বিশ্ব সমুদায়ের দায়িত্ব সম্পন্ন দেশ ভাবে ভারত সরকার নূয়া বায়োফুয়েল নীতি উপরে সমগ্র বিশ্বর নজর রয়েছে। তবে আজ বিশ্ব পরিবেশ দিবস চলিত বর্ষ বিশ্ব পরিবেশ দিবসর থিম রয়েছে প্রমোশন অফ বায়োফুয়েলস ফর বেটর এনভায়রনমেন্ট মানে সুস্থ পরিবেশ পাই জৈব ইন্ধন। এনে অধিক সূচনা পাই আমার সহ দিল্লি প্রতিনিধি জড়িয়ে রয়েছেন গগন বিশ্বাল। গগন, আজ বিশ্ব পরিবেশ দিবস আউ কিছু সময় অপেক্ষা এবং চলিত বর্ষর যা থিম রয়েছে আউ কিছু সময় পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কার্যক্রমে যোগ দেবার রয়েছে, সম্পূর্ণ বিবরণী কোন রয়েছে? দেখুন, নিশ্চিত ভাবে গতকাল আমি যদি সিএসআর বৈঠক কথা কহিবা তাহলে নিশ্চিত ভাবে সেতবে গোটে পরিবেশর যে আগুকু চ্যালেঞ্জেস রয়েছে সে নেই প্রধানমন্ত্রী সিএসআর বৈঠকরে অলরেডি গতকাল ডিসকশন করেছিলেন যে আগুকু যে চ্যালেঞ্জেস আসছে খাস করে গ্লোবালাইজেশন যেভাবে ভাবে নূয়া নূয়া সন্তুলন সৃষ্টি করছে এবং ইয়ে নিশ্চিত ভাবে বৈজ্ঞানিক মানক গোটে বড় চ্যালেঞ্জ হব বলে গতকাল প্রধানমন্ত্রী নিজের অভিভাষণে উল্লেখ করেছিল। তুমি নিশ্চিত ভাবে আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস রয়েছে এবং দেখিবে বর্তমান যে করোনা মহামারী সময়ের গত বর্ষ যেভাবে ভাবে সারা বিশ্বের অনেক দেশের লকডাউন সটডাউন জারি হল সেতরে দেখা গলা যে কোটি না কোটি যে কলকারখানা বন্ধ হওয়ার পরে পরিবেশ সন্তুলন পুনিথরে ফেরি প্রত্যাবর্তন করেছে। অনেক জায়গায় অনেক যদি কইবে আশ্চর্যজনক জিনিস দেখিবাকু মিলা, ডাল লেক কতর আরম্ভ করিকি বিভিন্ন নদ নদীর জলস্তর মধ্য সফা হওয়াকু লাগিছিল। কিন্তু দেখিবে নিশ্চিত ভাবে দিনকু দিন যে গ্লোবালাইজেশন হচ্ছে অধিক কলকারখানা হোক বা মনিষর যে লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে এতে সবুঠু আফেক্ট হচ্ছে এনভায়রনমেন্ট। তুমি নিশ্চিত ভাবে সে দিগরে আজ যে ভিডিও কনফারেন্সিং জরিয়া প্রধানমন্ত্রী সে ভাগ নেবে, তুমি নিশ্চিত ভাবে অনেক গুড়িয়ে গুরুত্বপূর্ণ কথা উপরে প্রধানমন্ত্রী উল্লেখ করবে এবং খাস করে ঊর্জা উপরে প্রধানমন্ত্রী ফোকস করিপারন্তি কারণ আগামী দিনের ইয়ে গোটে বড় চ্যালেঞ্জ হবে এবং খাস করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এবং পরিবেশ জঙ্গল জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যে মিলিত ভাবে এই আয়োজন করছেন নিশ্চিত ভাবে জৈব ইন্ধনকু প্রধানমন্ত্রী হয়তো উত্তম পরিবেশ নিমন্তে প্রাথমিকতা দিয়ে পারেন যেটা কি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফোকস করতে এবং প্রতি বৈঠকরে মধ্যে সে জৈব ইন্ধন উপরে গুরুত্ব দিকে কারণ অনেক গুড়িয়ে ভারতবর্ষের জঙ্গল রয়েছে যেটি জৈব ইন্ধন গুড়ি আমি ইউজ করিপারু তেমন সে মন্ত্রণালয় গুড়ি আহরি কিভাবে ভাবে প্রাথমিকতা দিয়ে ইথানল মিশ্রণ উপরে নিশ্চিত ভাবে রোডম্যাপ প্রস্তুত করা গোটে 2020-25 যে বিশেষজ্ঞ কমিটি দ্বারা যে গোটে মেসেজ দিয়েছিল সে নিশ্চিত ভাবে অনেক গুড়িয়ে গুরুত্বপূর্ণ কথা অছি। প্রধানমন্ত্রী কেউ কেউ কথা নিজ অভিভাষণে গুরুত্ব দেখছেন এবং কোন মেসেজ দেখছেন তা নিশ্চিত ভাবে যদি কহবা আমি 11টার যে ভাগ নেবে সেটা চিত্র স্পষ্ট হব, কিন্তু নিশ্চিত ভাবে জৈব ইন্ধন উপরে প্রধানমন্ত্রী গুরুত্ব রূপ দিয়েপারে আজ বিশ্ব পরিবেশ দিবস অবসরের নিহতভাবে জৈব ইন্ধন উপরে গুরুত্ব দিয়াযিব। বিশেষ করে মানে সুস্থ পরিবেশ পাই জৈব ইন্ধন কথা কুয়াযাউছি অর্থাৎ আজ বিশ্ব পরিবেশ দিবসরে
आउ किछि समय अपेक्षा आउ किछि समय परे प्रधानमंत्री नरेंद्र मोदी कार्यक्रम रे जोग देबे एवं अनेक किछि गुरुत्वपूर्ण वार्ता दे पारंती जहां पर सारा देशवासी नजर अछि। बहुत बहुत धन्यवाद गगन आपनकर तमाम सूचना पाई।